কম বাইরে আপনাদের হাসিল কত টোটাল টোটাল হাসিল হইছে যে হ্যাঁ টোটাল কত মানে যাইন 1200 টাকা দিতে হবে গরুর দাম ভালো খুব দাম গরুর দাম কি কম না বেশি দাম বেশি বেশি পাইতে না চিটাঙ্গে গরু পাইতে না আচ্ছা মন 40000 টাকা মন 40000 টাকা 40000 তে মন আরে মারি মানে এটা তো অনেক বেশি অনেক বেশি আচ্ছা উনাকেও চিনি ও ভাই এদিকে আয় বড় তো চিনি আমি গরু কয়টা আছে তোমার 9টা 9টা গরু কাটবি কি করছো শুধু দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম চলে আসলাম সরকারহাট দেখতে পাচ্ছেন আপনারা সরকারহাটকে একটু পরে ভিতরে ঢুকবো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি সরকারহাট কোথায় একদম মেন রোডের সাথেই আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো মেন রোড আর এটা হলো সরকারহাট এটা হলো আনোয়ারা সরকারহাট খুব পরিচিত একটা হাট আর খুব বড় হাট গরুর অভাব নেই বাড়ি থেকে আপনাদেরকে জাস্ট এক নজর দেখাবো তারপর ভিতরে যাব প্রথম প্রতিবেদনটি দেখাচ্ছি আপনাদেরকে আশা করি আপনাদেরকে ভালো লাগবে দেখতে পাচ্ছেন হাটটি কত বড় গরু কিনে নিয়ে যাচ্ছে হাটটি একটি বিশাল একটি হাট এবং খুব নাম করা এই হাটে অনেক বেচে কিনা হয় যেমন ক্রেতা তেমন বিক্রেতাও আছে এখানে আমরা হাটে ঢুকছি আপনারা দেখতে পাচ্ছেন মেন রোডের সাথেই আছে এটা হলো গায়ে আর এটা হলো হাট গরুর অভাব নেই ছোটো বড় মাঝারি সব ধরনের গরু এখানে পাবেন আমরা একটু ভিতরে ঢুকি পরিচিত হয় এটা হলো হাসিল যেখানে নে সেখানে এটা হলো হাট হাটটি বেশি খুব বড় হাট একটা হাট দেখতে পাচ্ছেন আপনারা গরুগুলিও খুব সুন্দর সুন্দর আছে এখানে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া আপনাদের হাসিল কত টোটাল হ্যাঁ টোটাল কত মানে যাইন 1200 টাকা দিতে হবে এটা হাসিলেও খুব একেবারে স্বল্প অনলি 1200 টাকা আপনি যাই নেন না কেন 1200 টাকা হাসিল 500 টাকা এবং 700 টাকা টোটাল 1200 টাকা আমরা একটু হাটের ভিতরেই যাই এখানে বেচা কেনাও চলছে দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার একটি হাট ছিমছাম অ্যাকচুয়ালি এটা খুব বড় হাট আপনার এখান থেকে শুরু করে একটা মাত্র আমি ঢুকলাম এটা অনেক দূর পর্যন্ত আছে আপনাদেরকে জাস্ট এক নজর দেখাই দিচ্ছি এখানে হাসিল হলো 1200 টাকা অনলি সব ধরনের গরু পাবেন ছোট বড় মাঝারি সব জাতির গরু পাবেন এখানে এখানে বেচা কেনা চলতেছে গরুর দাম ভালো খুব দাম গরুর দাম কি কম না বেশি দাম বেশি বেশি পাইতে না চিটাঙ্গে গরু পাইতে না আচ্ছা মন 40000 টাকা মন 40000 টাকা 40000 তে মন আরে মারি মানে এটা তো অনেক বেশি অনেক বেশি মানে কি এখন তো উত্তরবঙ্গে যত করে সব চিটাঙ্গে লয়া আচ্ছা আপনার গরু কয়টা আছে গরু আছে ভাই 25টা 25টা কয়টা বিক্রি করছেন দেখছি ভাই চারটা চারটা বিক্রি করছেন হ্যাঁ ভাই লাভ করতে পারছেন লাভ একটা 20000 করে আচ্ছা 20000 টাকা করে লাভ করছেন তাহলে তো মশকারি করতেছেন মশকারি না এই হ্যাঁ ভালো লাভ করছে 30000 লাভ নলি করবে আচ্ছা একটা গরুতে 20 লাখ করে আপনার 20 তলা বিল্ডিং হওয়ার কথা লাভ করছেন কত করছেন 20000 টাকা তো লাভ করেন নাই করছেন বাঁচলেই হলো বর্তমান দরে বাঁচলেই হলো যে অবস্থা ওনার 25টা গরু আছে 4টা বিক্রি করছেন বলছেন আর কি 20000 টাকা করে লাভ করছেন কিন্তু তা তো এটা তো আপনারাই বলবেন কত টাকা করে মানে লাভ করতে পেরেছেন ওনারা একটা গরুতে কত টাকাই লাভ হয় কারণ অনেক খরচও আছে প্রতিদিন ওনাদের গরুটা দেখতে পাচ্ছেন আপনারা গরুগুলি বিভিন্ন জাতের আছে দেশি আছে
দেশালা আছে অনেক কিছু আছে এখানে জাস্ট আপনাদের প্রথম দেখাচ্ছি এটা গরুগুলো অনেক আছে আমি আস্তে আস্তে দেখাবো এটা প্রথম প্রতিবেদন আপনি আমাদের সাথেই থাকবেন আপনারা সবাই এটা হলো প্রথম ইউনিট বলতে গেলে রাস্তার পাশেই যেটা আছে সেটাতে ঢুকছি আর ভিতরে যাব তো এ এখানে মানুষের মন্তব্য কিছুটা নিলাম হাটটি খুব বড় আচ্ছা ওনাকেও চিনি ও ভাই দেখেন ওরা তো চিনি আমি গরু কয়টা আছে তোমার নয়টা গরু কাটবি কি করছো একটাও করো না কখন আসছো সকালে আসছো গরুর দাম সবচেয়ে ছোট গরুর দাম কত রাখছো সবচেয়ে ছোট গরুর দাম কত লাগছে মানে এখানে গরু 55,000 আর সবচেয়ে বড় গরু কত কত 80,000 কোনটা 80,000 কোনটা এটা আচ্ছা সবচেয়ে আচ্ছা উনি আপনার কি নাম কেরানি হাটে ওনার সাথে দেখা হয়েছিল এখানে সব পরিচিত ওনার সাথে দেখা হয়েছিল উনি যে ওদিকে একজন আছেন ওনার সাথে দেখা হয়েছিল কি নাম হাটাজারি হাটাজারিতে দেখা হয়েছিল ওনাদের সাথে হ্যাঁ তো আরও আপনাদের দেখো তো এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম